যশোরে বাড়ি নির্মাণের জন্য জমি খুঁড়তে গিয়ে উদ্ধার হলো কঙ্কাল। সোমবার বিকেলে শহরের কসবা এলাকায় বিমান অফিসের পেছনে একটি ব্যক্তি মালিকানাধীন জমিতে পুঁতে রাখা একটি ড্রাম থেকে কঙ্কাল উদ্ধার হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, সম্প্রতি নিজ জমিতে বাড়ি নির্মাণ কাজ শুরু করেন ব্যাংক কর্মকর্তা বজলুর রহমান। খনন কাজ চলাকালে শ্রমিকরা জমিতে একটি রিং স্ল্যাব খুঁজে পান। পরে সেখান থেকে একটি ড্রাম উদ্ধার হলে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এ সময় খবর পেয়ে পুলিশ এসে ড্রামটি খুললে ভেতর থেকে একটি কঙ্কাল উদ্ধার হয়। 2 ফুট মাটি কাটার জন্য আমরা লাগছি। মাটি কাটতে কাটতে আমরা ওর ভিতরে দেখছি যে রিং স্ল্যাব বসানো। এখন এই রিং স্ল্যাব আমরা আগে তুলিনি, না তুলে মাটি কাটে শেষ। আজকে লেবারদের বললাম যে মাটিটা তো শেষ, ওই ইয়েটা স্ল্যাবটা তুলে দাও। কাছে বাইরের ভিতরে টয়লেট রয়েছে, পায়খানা রয়েছে, আমরা কী করে তুলবো? পায়খানা থাকলে তলে থাকবে, উপরে তো থাকবে না অনেক দিনকের। তখন ভেঙে দুটো স্ল্যাব বার করে ফেলেছে, তখন ওই একটা ব্রেল বার হয়েছে। তখন ওই কুদাল দিয়ে ব্রেলের মুখ টানতেছে, দুয়ার পরে গন্ধ বেরোয় গেছে। গন্ধ বেরোলে এবার আমাদের ডাকছে, আমরা দেখে ডেকে কলাম ঢেকে রাখো, আমরা পুলিশ ইনফর্ম করবো। এবার ডেকার পরে পুলিশ ডাকছে, এখন পুলিশ স্যারেরা এসে আমরা মেথডটা তো নিয়ে এসে উঠাইছি, ওর ভিতরে একটা লাশ পাওয়া গেছে। যেহেতু এইটা হচ্ছে ইসমাইলি সম্পত্তি, আইজুল হকও এই সম্পত্তির একটা অংশীদার, আমাদের পৈতৃক সম্পত্তি হিসেবে আর কি। এখন 14 সালে 15 সালে হচ্ছে বায়না হয়ে আমি টাকা নিয়ে নিই ওনার কাছ থেকে, কিছু টাকা আমরা নিয়ে নিই। এরপরে যে হচ্ছে উনি মাটি ফেলা শুরু করলেন, পরবর্তীতে উনি বললেন যে আমি কিছু জমি বেচবো, তা বললাম যে আমার তো বেচেই দিছি। উনি তখন হচ্ছে ওই ব্যাংকার এর কাছ পার্টি হিসেবে নিয়ে আসলো এবং দাম দস্তর ঠিকঠাক করে ব্যাংকারের কাছ থেকে উনি টাকা নিয়েছেন, আমি শুধু রেস্ট অফিসে রেস্ট করে দিয়েছি। পরে ময়নাতদন্তের জন্য কঙ্কাল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করলেও কঙ্কাল উদ্ধারের বিষয়ে কেউ বক্তব্য দিতে রাজি হননি। সময় সংবাদ, যশোর।